এশিয়া এগ্রি বিজনেস আয়োজিত আজকের আমার গান প্রচারিত হচ্ছে মাই টিভিতে। বিশেষ করে আজকের আমার গান বলার জরুরি প্রয়োজনীয়তা আমি কেন অনুভব করলাম একটু ভাগ করে নিই আপনাদের সঙ্গে। সৃষ্টিকর্তা আল্লাহ, ঈশ্বর, খোদা, ভগবান, গড, যে নামেই ডাকি না তাকে, তার সৃষ্ট প্রত্যেকটি দিন রাতই বড়ই সুন্দর। কিন্তু কিছু কিছু দিন রাত একটু বেশি সুন্দর হয়ে যায়, কারণ মানুষরা সম্মিলিতভাবে সেটিকে সুন্দর করে দেয়। আজকে সে তেমনই একটি রাত, শবে বরাত, যে রাতে আমাদের মনুষ্য সমাজের ভাগ্য নির্ধারিত হয়। সেই ভাগ্য আবার আমরাই রচনা করি। এ এক অদ্ভুত মজার বিশ্ব, কিন্তু বিস্ময়কর বিশ্ব। এবং এই বিস্ময়কর বিশ্ব নিয়ে যে কত চিন্তা, কত ভাবনা পৃথিবীর মানুষের, তেমনি একটি ভাবনার সূত্র ধরে সৃষ্টি হয়েছিল সুফিজম। এবং সুফিজমের নানান ব্যাখ্যা নানান সঙ্গীত জনারের মাধ্যমে প্রকাশিত হয়। সুফিজম এবং বাউল বিষয় দুটোর মধ্যে খুবই মিল আছে, চমৎকার সূক্ষ্ম একটি মিল আছে। আজকে সেই সুফিজমেরই একটি ফর্ম, যেটিকে আমরা কাওয়ালি বলি, সেই 700 বছর আগে কোন দূর দেশ পার্সিয়া থেকে এই উপমহাদেশে এসে হাজির হয়েছিল আমির খসরো, তার বিবর্তন করে একটি চমৎকার সঙ্গীত রীতি রচনা করলেন, যেই রীতিটির মধ্যে এই সৃষ্টির বিষয় নিয়ে প্রশ্ন, সৃষ্টি কি, মানুষ কি, কেন এই জন্ম, কেন জীব, পাখি কোথায় আসে পৃথিবীতে, কোথা দিয়ে হারিয়ে যায় আমরা জানতেও পারি না, এক অদ্ভুত রহস্যময় পৃথিবী। এবং সেই রহস্যই কেই খানিকটা যেন উপজীব্য করে কাওয়ালির সৃষ্টি শুরু হয়। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যাতে রিহার্সাল শুনতে শুনতে আমার মনে হলো সৃষ্টিকর্তার আমাকে আজকে যে উপহারটি দান করেছেন, আমি একেবারে চমকে উঠেছি সেই দানে, এবং আপনারাও চমকাবেন। আজকে আছেন আমাদের সঙ্গে এত চমৎকার, এত চমৎকার আমি কী বলবো, হাসান শিহাবি এবং তার সঙ্গীরা সবাই, এত সুন্দর তোমরা গাইছিলে, চমৎকার। এটাও তো আসলে ওনারই দান অবশ্যই। এবং আমার খুবই জানতে ইচ্ছে করছে অনেক কথা, এটা কি তোমাদের পারিবারিক কাওয়াল পরিবারের হেরিটেজ তোমার, না তুমি? না, বেসিক্যালি ফর্চুনেটলি আমার বাসার পাশে ওস্তাদ জাকির হোসেন থাকতেন, স্যার জাকির হোসেন, এবং ছোটবেলা আব্বা আমাকে বুকে ধরে একটি গান করতেন, কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরে দে স্বজনে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোর। এই দিস ইজ দ্য ফার্স্ট সং আই হ্যাভ লিসেন ফ্রম মাই ফাদার। আচ্ছা, তো তখন ওস্তাদজি পাশের বাসায় ছিলেন, তখন ওস্তাদজি শোনার পরে বললেন যে, আমি তখন বয়স কত, থ্রি অ্যান্ড হাফ, তখন গুড গুড করে আমি চলে যেতাম ওই সকালবেলা তানপুরা নিয়ে, ওস্তাদজি যখন বসেন আমি কোলে বসে দিতাম যে এটা কি, এটা তানপুরা, এটা কি করে, এটা গান করে। তা আমি কোলে বসেই সারগামের প্র্যাকটিসটা আমার শুরু, আর আব্বার সেই এনকারেজমেন্ট, আব্বার গলা খুব সুন্দর ছিল, সেখান থেকেই শুরু বেসিক্যালি। মানে পুরন ঢাকায় তো একটা আমাদের এই কালচারাল যে বিষয়গুলি, আমরা প্রত্যেক শুক্রবারে আফটার মাই ম্যারেজ অলসো আমরা, আমার ভাবি, আমরা সবাই মিলে বসে জুমার নামাজের পরে আব্বা নিজে বসতেন, আম্মা বসতেন, কেউ কবিতা বলতো, কেউ গান করতো, আব্বা নিজে বসে বসে শুনতেন। এই কালচারটা আমাদের ফ্যামিলিতে ছিল, এইটাই আবার ফিরে আসা খুব জরুরি আমার আমার মনে হয় এখনকার পরিপ্রেক্ষিতে খুব দরকার। হ্যাঁ, খুব জরুরি ফ্যামিলি বন্ডিং, এটা একটা ফ্যামিলি বন্ডিং এবং ফ্যামিলি কালচার, জি হ্যাঁ, দুইটার গ্রোথ একসাথে হয়,
প্রথম কোন গানটি শোনাবে? যেহেতু প্রথমে আমি প্রথমে একটি হামদে বারে তালা আমি পরিবেশন করব। হমদ কে বাস্তে শেস্তা বয়ানি দে দে হর ফুলায়ানি কো তু হুসন মুআনি দে দে জব ভি মিসরা কোই মে হমদ কা লিখু ইয়া রব পরদায়ে গায়ব সে তু মিসরায়ে সানি দে দে ইয়া রব তু আপনে মিলনে কা হমকো পতা তো দে ঢুঁড়ে কহাঁ কহাঁ তুঝে ইতনা বতা তো দে মসজিদ মে মদরাসা মে ইয়া খানকা মে তেরে করিবান কা কুছ রাস্তা তো দে মসজিদ মসজিদ মন্দির মন্দির মসজিদ মসজিদ মন্দির মন্দির কৌন হে খাস মকাম তেরা কৌন হে খাস মকাম তেরা মসজিদ মসজিদ মন্দির মন্দির মসজিদ মসজিদ মন্দির মন্দির কৌন হে খাস মকাম তেরা কৌন হে খাস মকাম তেরা মসজিদ মসজিদ মন্দির মন্দির কৌন হে খাস মকাম তেরা কৌন হে খাস মকাম তেরা কৌন হে খাস মকাম তেরা মসজিদ মসজিদ মন্দির মন্দির কৌন হে খাস মকাম তেরা জাহিদ সুফি শেখ ব্রহমন জাহিদ সুফি
शेख ब्रह्मन सभी बने हैं गुलाम तेरा, सभी बने हैं गुलाम तेरा। साहिद सूफी शेख ब्रह्मन, साहिद सूफी शेख ब्रह्मन सभी बने हैं गुलाम तेरा, सभी बने हैं गुलाम तेरा। हर सु होता काम तेरा, जंगल जंगल धुनी रवा के, जंगल जंगल धुनी रवा के, जपते हैं साधु नाम तेरा, जपते हैं साधु नाम तेरा। जंगल जंगल धुनी रवा के, जंगल जंगल धुनी रवा के, जपते हैं साधु नाम तेरा, जपते हैं साधु नाम तेरा। तुझको पुकारे हम क्या कह कर तुझको पुकारे, कौन है असली नाम तेरा, कौन है असली नाम तेरा। हम क्या कह कर तुझको पुकारे, हम क्या कह कर तुझको पुकारे, कौन है असली नाम तेरा, कौन है असली नाम तेरा। मालिक फैज है हर सू आम तेरा, फैज है हर सू आम तेरा, फैज है हर सू आम तेरा, फैज है हर सू आम
बाजार का मालिक फैज है हर सू आम तेरा पेड़ लगाना मेहनत मेरी पेड़ लगाना मेहनत मेरी फूल खिलाना काम तेरा फूल खिलाना काम तेरा पेड़ लगाना मेहनत मेरी पेड़ लगाना मेहनत मेरी फूल खिलाना काम तेरा फूल खिलाना जिसने संभाला जिसने संवारा जिसने संभाला बिगड़ा बनाया काम तेरा बिगड़ा बनाया काम तेरा जिसने संवारा जिसने संभाला जिसने संवारा जिसने संभाला बिगड़ा बनाया काम तेरा बनाया काम तेरा मस्जिद मस्जिद मंदिर मंदिर कौन है खास मकाम तेरा कौन है खास मकाम तेरा कौन है खास मकाम तेरा मस्जिद मस्जिद मंदिर मंदिर कौन है खास मकाम तेरा जाहिद सूफी शेख ब्रह्मन जाहिद सूफी शेख ब्रह्मन सभी बने हैं गुलाम तेरा सभी बने हैं गुलाम तेरा मंदिर मस्जिद मंदिर मंदिर मस्जिद मस्जिद मंदिर मंदिर कौन है खास मकाम तेरा कौन है खास मकाम मेरे এই যে এই গানগুলো যে চিন্তা করতে বাধ্য করে আমাদেরকে সৃষ্টিকর্তার সৃষ্ট বিষয়গুলো আমাদের মতন পিঁপড়ে সম মানুষদের পক্ষে বোঝা তো মুশকিল হ্যাঁ কেন তিনি মসজিদও বানাচ্ছেন মন্দিরও বানাচ্ছেন গির্জাও বানাচ্ছেন বৌদ্ধদের উপাসনালয়ও বানাচ্ছেন
এগুলো বোঝা তো আমাদের জন্য খুবই মুশকিল একটি বিষয়। এগুলো নিয়েই আমরা গান শুনতে শুনতে আরও ভাবব। চলে যাচ্ছি একটি এসিআই এগ্রি বিজনেস ব্রেকে, মানে গাছটি আমরা এসিআই এগ্রি বিজনেসের সাহায্যে লাগাবো, ফুলটি উনি ফোটাবেন। আসছি এখনই। ফিরে এলাম আমরা এই চমৎকার কাওয়াল সন্ধ্যায়। আছেন আমাদের সঙ্গে হাসান শিহাবি এবং তার সঙ্গীরা। পরের গানে চলে যাব, সময় নষ্ট করবো না, এত ভালো লাগছে। কী সৌভাগ্য আমার এবং আপনাদের সবার যে এত চমৎকার গান শুনতে পাচ্ছি। আমি কৃতজ্ঞতায় আবদ্ধ হতে চাই মাই টিভির প্রতি। আসলে মাই টিভি আমাকে এখানে এনেছেন, আপাত এটা আমার ড্রিম ছিল যে আপা কখনো অ্যাঙ্কারিং করবেন আমার গানে। ইটস মাই প্লেজার, আমি আপনার সঙ্গে বসে গাচ্ছি। আমি আগেই ক্ষমা নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি। ক্ষমা চাইবে না, এত চমৎকার গাও। চলো গানে যাই, গানের ভাষায় নাতে রাসূল করবো। वजूद चाहो फरिश्तो अदम में रख देना, चराग दिल मेरा ताके हरम में रख देना। महोन जू मुझे एक नात लिखनी है, मोहन जू मुझे एक नात लिखनी है। तमाम रोशनी ला कर कलम में रख देना, जमजमो कौसर तस्नीम नहीं लिख सकता, या नबी आपकी ताजीम नहीं लिख सकता। मैं अगर सात समंदर निचोड़ राहती, मैं अगर सात समंदर निचोड़ राहती तो आपके नाम के एक मीम नहीं लिख सकता। क्या मेरी हकीकत जो करूं कि मैं सना, क्या मेरी हकीकत जो करूं कि मैं सना, क्या मेरी हकीकत जो करूं उनकी मैं सना। अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, ये मोहम्मद
को बस एक को मिलना था मिल गया, अल्लाह को बस एक को मिलना था मिल गया, अल्लाह को बस एक को मिलना था मिल गया, अल्लाह को बस एक को मिलना था मिल गया। अब जिसको मिलेंगे तो मोहम्मद ही मिलेंगे, पढ़ने को नात सैयद आला बेकार की, 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 पढ़ने को नात सैयद आला बेकार की। मुवे जमाल जागिए परवरदिगार की, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा। से बढ़कर रुके ज़ेबाए मोहम्मद, तौसीफ से बढ़कर रुके ज़ेबाए मोहम्मद, तारीफ से बढ़कर रुके रानाए मोहम्मद, तारीफ से बढ़कर रुके रानाए मोहम्मद। अल्लाह को देखा है किसी ने तो बताए, अल्लाह को देखा है किसी ने तो बताए, अल्लाह को देखा है किसी ने तो बताए, अल्लाह को देखा है किसी ने तो बताए। जिसको भी नजर आए, नजर आए मोहम्मद, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, 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 मोहम्मद सुजूद शर्त है इजहार बंदगी के लिए, सुजूद शर्त है इजहार बंदगी के लिए, दरूद शर्त है जिक्रे मुहम्मदी के लिए, दरूद शर्त है जिक्रे मुहम्मदी के लिए। कोई किसी के लिए है, कोई किसी के लिए, कोई किसी के लिए है, कोई किसी के लिए, कोई किसी के लिए है, कोई किसी के लिए है, कोई किसी के लिए है, कोई किसी के लिए। मेरे
मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा। जहन्नम से रिहा कौन करेगा, उम्मत को जहन्नम से रिहा कौन करेगा, ये काम मोहम्मद के सिवा कौन करेगा, ये काम मोहम्मद के सिवा कौन करेगा। खुदाए पाक जहन्नम में हमको डालेगा, खुदाए पाक जहन्नम में हमको डालेगा, खुदाए पाक जहन्नम में हमको डालेगा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, अल्लाह जानता है मोहम्मद का मर्तबा, मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, मोहम्मद का मर्तबा, ये मोहम्मद का मर्तबा, मोहम्मद का मर्तबा, ये তিনটি পর্বের মতন আছে তাই না, হামদ, নাতে রাসূল, গোসপাক, হ্যাঁ একটা চিশতির, ডেফিনেটলি হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসছি ফেরত ছোট্ট একটি ব্রেকের পর। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার গানে। সঙ্গে আছেন হাসান শিহাবি এবং তার সঙ্গীরা। এবার কোন গানটিতে যাব আমরা, কোন কাওয়ালিটাতে? মওলা আলীর একটি কালাম। লালি মোরে লাল কি
লালি মোরে লা थई देखूं उथई ला लाली वेखन मैं आई हूं मैं भी हो गई ला ओ लाल मेरी पत रखियो पला जुल लालन सिजड़ी दा शेवन दा शहबाज कलंदर दम दम मस्त कलंदर अली शहबाज कलंदर अली दम दम दे अंदर अली दा पहला नंबर ओ लाल मेरी ओ लाल मेरी Thank you.
ভাষা তো থাকে না, এত চমৎকার পরিবেশনটা করলে তোমরা, তোমরা সত্যি এমন একটা মহল সৃষ্টি করছো যে ভাবনা আপনা থেকেই সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর গড মওলা রবের দিকেই ধাবিত হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাদেরকে। এরপরে কোন গানটি শুনবো? গসে পাখির একটি কালাম। अजमेर के दरबार में हमने एक मंजर देखा, अजमेर के दरबार में हमने एक मंजर देखा, हाथ फैलाए हुए लाखों तवंगर देखा, रात दिन दर पे पटता हुआ लंगर देखा, और एक से एक सखी और कलंदर देखा देखा, तो हाल दिल मेरा मचलता था, मेरी जबान से आवाज ये निकलता था, चिराग चिश्त शहे ओलिया गरीब नवाज बहार अंजुमने मुस्तफा गरीब नवाज, सुनो सुनो हाजत रवा गरीब नवाज, मैं दे रहा हूँ सदा पर सदा गरीब नवाज, तुम्हारे वास्ते अल्लाह ने हमें गरीब किया, हमारे वास्ते
तुमको किया गरीब नवाज़। यकीनन यकीनन रूह मेरी नूर के सांचे में ढल जाए। जब लेने मुझे पैगे अजल आए, यह हसरत के जब लेने मुझे पैगे अजल आए, यह हसरत के जब लेने मुझे पैगे अजल आए, यह हसरत के जब लेने मुझे पैगे अजल आए, यह हसरत के जब लेने मुझे पैगे अजल आए, यह हसरत के जब लेने मुझे पैगे अजल आए। मुईनू मुईनू तीन चिश्ती कहते कहते दम निकल जाए। मुईनू तीन चिश्ती कहते कहते दम निकल जाए। मुईनू तीन चिश्ती कहते कहते दम दिखला दो मेरे ख्वाजा। बस अब तो ख्वाब में दीदार, बस अब तो ख्वाब में दीदार दिखला दो मेरे ख्वाजा। बस अब तो ख्वाब में दीदार दिखला दो मेरे ख्वाजा। बस अब तो ख्वाब में दीदार दिखला दो मेरे ख्वाजा। बस अब तो ख्वाब में दीदार दिखला दो मेरे ख्वाजा। बस अब तो ख्वाब में दीदार दिखला दो मेरे ख्वाजा। दुहाई दे अगर कोई मुईनुद्दीन
الدین چشتی کی دہائی دے اگر کوئی معین 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 الدین چشتی کی نہیں کچھ خوف فوراً ہے مصیبت سر سے ٹل جائے نہیں کچھ خوف فوراً ہر مصیبت سر سے ٹل جائے نہیں کچھ خوف فوراً ہر مصیبت سر سے ٹل جائے اجمیر آیا ہوں دلے بیتاب لے کر اس لیے اجمیر آیا ہوں دلے بیتاب لے کر اس لیے اجمیر آیا ہوں دلے بیتاب لے کر اس لیے اجمیر آیا ہوں دلے بیتاب لے کر اس لیے اجمیر آیا ہوں دلے بیتاب لے کر سنجر میں شاید یہ پہل جائے دیا رے خواجائے سنجر میں شاید یہ پہل جائے دیا رے خواجائے سنجر میں شاید یہ پہل جائے معین الدین چشتی کہتے کہتے سب غریب نواز غریب نواز غریب نواز چلے جاچھی ایکٹی ایسی آئی ایگری بزنس بریکے چلے ایسیچھی ہمرا آبار آمار گانے সঙ্গে আছে হাসান শেহাবি আছে তার সঙ্গীরা কোনটি দিয়ে শুরু করব দাদা হুজুরের একটি কালাম দিয়ে আমি চল বাংলায় আমার দয়াময় অ্যালবামের একটি গান তোমার তো দুটো অ্যালবাম বেরিয়েছে জি হ্যাঁ সাউন্ডট্র্যাক থেকে একটা যা নূরে দো জাহান আর দয়াময় এটা দয়াময় দয়াময় অ্যালবামের এটা ও দয়া 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 দয়া
বিমার হইলে সব লোকে বিমার হইলে সব লোকে ডাক্তারের সাজে শুনল আমার তো মুর্শিদ আছে নুরি বাবা দয়া সব লোকে বিমার হইলে সব লোকে বিমার হইলে সব লোকে ডাক্তারের সাথে শুনলায় আমার তো মুর্শিদ আছে নুরি বাবা দয়াময় আমার তো মুর্শিদ আছে নুরি বাবা দয়াময় বিমার হইলে সব লোকে বিমার হইলে সব লোকে বিমার হইলে সব লোকে ডাক্তারের সাথে শুনলায় আমার তো মুর্শিদ আছে ওষুধের বড়ি আমি যাই মুর্শিদের বাড়ি সব লোকে খায় ওষুধের বড়ি আমি যাই মুর্শিদের বাড়ি সব লোকে খায় ওষুধের বড়ি আমি যাই মুর্শিদের বাড়ি সব লোকে খায় ওষুধের বড়ি আমি যাই মুর্শিদের বাড়ি চিনিলে হাসপাতালে রোগী নিলে ডাক্তারে রোগ না চিনিলে হাসপাতালে রোগী নিলে ডাক্তারে রোগ না চিনিলে
ছাগলে কেঁদে বলে মুশি তোমার চরণ তলে, এই পাগলে কেঁদে বলে মুশি তোমার চরণ তলে। তোমার চরণ তলে এই পাগলে কেঁদে বলে মুর্শিদ তোমার চরণ তলে, এই পাগলে কেঁদে বলে মুর্শিদ তোমার চরণ তলে। হাসর নিদানের কালে, হাসর নিদানের কালে যেন তোমার দেখা হয়, আমার তো মুর্শিদ আছে অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমাদের সবাইকে, মানে আর কিছু বলার নেই, কানেই চলে যাই। মুর্শিদানা এটা আসলে বেসিক্যালি মানুষ রূপে সাই বিরাজ করে, ও অখণ্ড হইয়া খণ্ড খণ্ড, অখণ্ড হইয়া খণ্ড খণ্ড পেশাই বিরাজ করে, অখণ্ড হইয়া খণ্ড খণ্ড মানুষ রূপে সাই বিরাজ করে। ভক্তি দে মন মুর্শিদে রে, ভক্তি দে মন গুরু চরণে, ভক্তি দে মন মুর্শিদে রে, ভক্তি দে
মানুষ হলো স্রষ্টার বিকাশ। কুরআনে করেছে প্রকাশ মানুষ হলো স্রষ্টার বিকাশ। মানুষ বলে মানুষের ভিতর কিছু নাই, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মানুষেতে খোদার আরো মানুষ পায় অমূল্য পরশ, শরীফ হচ্ছে আল্লাহ তাআলার মহাগ্রন্থ, এই গ্রন্থটাকে কোনোখানে রাখা যায় না। পাহাড়কে বলেছে পাহাড়, বলেছে আমি পারবো না, সাগরকে বলেছে সাগর, বলেছেন আমি পারবো না। একমাত্র কোরআনের সাহেবে কোরআন হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে জীবন্ত কোরআন, উনি তার জীবনটাকে কোরআনের আলোকে সাজিয়েছেন। পাক কোরআন বিরাজ করে
বাহ, অনেক মানে তোমার গানটা এত চিন্তার খোরাক, এত চিন্তার খোরাক। এই জন্যই এই সঙ্গীতগুলো খুব মন দিয়ে শোনা প্রয়োজন। নিজের বিকাশ, নিজের মনের বিকাশ, সব কিছুর বিকাশ ঘটানোর জন্য। ছোট্ট একটা এসিআই এগ্রি বিজনেস ব্রেক নিয়ে আবার আসছি। এসিআই এগ্রি বিজনেস আয়োজিত এই অনুষ্ঠানটি খণ্ডে খণ্ডে দেখানো হলেও আসলে অখণ্ড। একটি কথাই বলছে সৃষ্টির কথা, সৃষ্টিকর্তার কথা। আপনারা আছেন আমাদের সঙ্গে, চলে এলাম শেষ অখণ্ড খণ্ডে। কোন গানটি? আমার অ্যালবামের একটি গান, আমার নিজের লেখা, নিজের সুর করা, আমার মুর্শিদের নাম। শিহাবুদ্দিন খালেদ ইশকে হকীকি তুমি সৈয়দি আবু জাফর শিহাবুদ্দিন খালেদ আবু জাফর শিহাবুদ্দিন খালেদ ইশকে হকীকি তুমি সৈয়দি আবু জাফর শিহাবুদ্দিন খালেদ আহলা দরবারে
পাক রহনুমা তুমি কিবলা নুমানো রে জ্যোতি তুমি কিবলা নুমানো রে জ্যোতি ইশকে হাকি কি তুমি সৈয়দি আবু জাফর শিহাব She
চমৎকার এই সন্ধ্যাকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু যে সম্পদটি মনের মধ্যে মস্তিষ্কে সর্ব জায়গায় নিয়ে আজকে বাড়ি ফিরব, সেটাও আনন্দের। সেটাই ওই সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর আল্লাহ রব গড চিনয়েই ডাকি না কেন, সেই অখণ্ডের যিনি সৃষ্টি করেছেন তাঁরই দান। আসলে আমরা আজকে এই অখণ্ড পৃথিবীর শান্তির জন্য দোয়া করব, অবশ্যই তাই না? অবশ্যই দোয়া করব, সব মানুষ যেন ভালো থাকে। আর জঙ্গিদের ভিতরে ওই যে আমরা জঙ্গি শব্দটা ব্যবহার করছি, ওখানে আসলে তো ওই আল্লাহর কিতাবেই আছে, বইয়েই আছে স্যাটানের কথা, শয়তানের কথা। শয়তান তো আছে পৃথিবীতে, তাদেরকেও বুঝিয়ে শুনিয়ে ঠিক করতে হবে, তখন তারা আর জঙ্গি হবে না, তখন তারা এই অখণ্ড পৃথিবীর একটি ভালো মানুষ হবে। এই কামনায়, এই এবাদতে আজকে রাতে আমি বিদায় নিচ্ছি। এবং তোমাদেরকে আমি কি বলবো, কীভাবে আজকে মনটা ভরে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, মাই টিভির তরফ থেকে, এবং আমি জানি দর্শক শ্রোতাদের তরফ থেকে। তুমি একটু পরিচয় করিয়ে দিবে সবার সাথে? যদিও পরিচয় করিয়ে দিচ্ছি, এত চমৎকার তোমরা, আসলে ইটস আ টিম ওয়ার্ক, একা কখনোই সম্ভব না, ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং টু প্যাচ আপ। আসলে আমার বাম দিকে আমার বন্ধু কার্তিক তবলায়, পিছনে মেহেদি কিবোর্ডে, ঢোল বাজাচ্ছেন লালু ভাই, আমার পিছনে আছেন তুষার সাইড ভোকাল, এবং পিছনে অক্টোপ্যাড বাজাচ্ছে মিন্টু, মজিদ ভাই সাইড ভোকাল হিসেবে আছেন, হীরা সাইড ভোকাল, এবং আমাদের প্রিয় তপন ভাই লিড গিটারে আছেন। আমি আবারও কর্তৃপক্ষের প্রতি মানে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং কলাকুশলী যারা পিছন থেকে আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি আমার রইল বিশেষ বিশেষ আজকের দিনে তো দোয়াই বলা যায়, আমি সবার জন্য দোয়া করব যারা সবাই ভালো থাকে, একটা বুক ভরা আনন্দ নিয়ে রাতটা সবাই ইবাদতে মশগুল থাকতে পারে। এবং আমরা শেষ একটি নাতের সুল দিয়ে আমার অ্যালবামের আমরা শেষ করতে চাই। Thank you.
আব্দুল্লার চোখের তারা আমেনার রাজুলারা, আব্দুল্লার চোখের তারা আমেনার রাজুলারা, রোশন যার নূরে দো জাহান তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো মুসলমান, আব্দুল্লার চোখের তারা আমেনার রাজুলারা, আব্দুল্লার চোখের তারা আমেনার রাজুলারা, রোশন যার নূরে দো জাহান তারে ভালোবাসো মাঠে আমার নবীজির রাজ হবে, হাশরের মাঠে আমার নবীজির রাজ হবে, আমারই নবীর মাথায় শাফাতের তাজ হবে, আমারই নবীর মাথায় শাফাতের তাজ হবে, আমারই নবীর উপর দয়াময় আল্লাহ তাআলা নাযিল করিলেন কুরআন, শাফায়ে মহশর হয়ে এসেছেন আমার নবী, শাফায়ে মহশর হয়ে এসেছেন আমার নবী, রহমতে আলম হয়ে এসেছেন আমার নবী, রহমতে আলম হয়ে এসেছেন আমার নবী, শবে মেরাজের রাতে আরশে মুআল্লায় গিয়ে আল্লাহ তাআলার সে দেখা পান, তারে ভালোবাসো মুসলমান, তারে ভালোবাসো ধরো সবাই ধরো, নবীজির প্রেমের দড়ি ধরো সবাই ধরো, নবীজির আদেশকেও সবাই পালন করো, নবীজির আদেশকেও সবাই পালন করো, পাবে যে মুহাম্মদকে পাবে সেই জন খোদাকে, বলেন মালিকে দোজাহান তারে ভালোবাসো,
ব্যাকুল হবে সিরাজ বলে নবীজির প্রেমে ব্যাকুল হবে সিরাজ বলে নবীজির দেখা আমি পাবো যে কেমন করে নবীজির দেখা আমি পাবো যে কেমন করে নবীজির দেখা পেলে আমি তার পাদ চরণে করব নজরানা মন প্রাণ আমিনার রাজ দুলারা আব্দুল্লার চোখের তারা আমিনার রাজ দুলারা রোশন জর নূরে দো জাহান তারে ভালোবাসো মুসলমান তারে ভালোবাসো মুসলমান আব্দুল্লার চোখের তারা আমিনার রাজ দুলারা আব্দুল্লার চোখের তারা আমিনার রাজ দুলারা রোশন জর নূরে দো জাহান তারে ভালোবাসো মুসলমান তারে ভালোবাসো মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া Ya Rasul, Ya Rasul, Ya Rasul, Ya Rasul, Ya Rasul, Ya Rasul, Ya Rasul.